আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো আমি তোমাদের পড়াব বিএনজি জেনারেল এসিসি পেপার মডেল থ্রি এই মডুল থ্রিতে রয়েছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ ও রোমিও লিপি এই দুটো টপিক আমি তোমাদের পড়াব আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা হচ্ছে একটি আন্তর্জাতিক ধ্বনিভিত্তিক প্রতিবর্ণীকরণ পদ্ধতি যা আন্তর্জাতিক ধ্বনিবিজ্ঞান সংগঠন বিশ্বের সব কথিত ভাষার সব ধ্বনিকেই প্রমিতভাবে তুলে ধরার জন্য ঊনবিংশ শতকের শেষ দিকে সৃষ্টি করেছিল এই বর্ণমালা ইংরেজিতে আমরা বলি ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট বা আইপিএ এবং ফরাসিতে অ্যালফাবেট ফোনেটিক ইন্টারন্যাশনাল সংক্ষেপে এ পি আই নামে সুপরিচিত অভিধানবিদ বিদেশি ভাষার শিক্ষার্থী ও শিক্ষক ভাষাবিজ্ঞানী গায়ক অভিনেতা কৃত্রিম ভাষা নির্মাতা ও অনুবাদকেরা এই বর্ণমালাটি ব্যবহার করে থাকেন আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার ধরন অশব্দীয় আংশিকভাবে ধনিক এর ভাষাসমূহ হবে যে কোনো ভাষার ধ্বনিভিত্তিক এবং স্বর্নিমিত্তিক প্রতিবর্ণীকরণের জন্য এটি ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় সময়কাল উনিশশো থেকে উদ্ভবের পদ্ধতি রোমিক বর্ণমালা ইংরেজি ধ্বনিমূলক বর্ণমালা আর আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা আর অভিমুখ বাম থেকে ডান রোমান বর্ণমালা এবং এর পরিবর্তিত রূপের ব্যবহার হয়ে থাকি এর সঙ্গে ব্যবহার হয় গ্রিক বর্ণমালা এবং কিছু বিশেষক ধ্বনি চিহ্নের এছাড়া প্রতিলিপিকরণ দুরকমভাবে করা হয়ে থাকি ভিত্তিক বা প্রশস্ত প্রতিবর্ণীকরণ যা চিহ্নিত করা হয় বন্ধনী দিয়ে এবং ধ্বনিভিত্তিক বা সূক্ষ্ম প্রতিবর্ণীকরণ যা চিহ্নিত করা হয় ক্লাস বন্ধনী দিয়ে অর্থাৎ আমরা জানি মানুষের জীবন্ত ভাষা নিত্য পরিবর্তনশীল মানুষের লিপি পদ্ধতি ভাষার পরিবর্তনের সঙ্গে সবসময় তাল মিলিয়ে পরিবর্তিত হয় না সেই জন্য আমরা ভাষাকে প্রগতিশীল বলি কিন্তু লিপি পদ্ধতি অপেক্ষাকৃত রক্ষণশীল এই কারণে ভাষা ও লিপির মধ্যে ক্রমশ ব্যবদান গড়ে ওঠে এছাড়া একটি ভাষা থেকে অন্য ভাষার ধ্বনি পুরোপুরি মেলে না ফলে এক ভাষার বর্ণমালা বা লিপি পদ্ধতি দিয়ে অন্য ভাষার ধ্বনি বা উচ্চারণ সবসময় লেখা যায় না এই এইসব কারণেই ভাষার লিপি পদ্ধতিতে সাধারণত নানান রকম সমস্যা দেখা দেয় এর ব্যবহারিক নীতি কি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে এক একটা ধ্বনি আর এই ধ্বনির লিখিত রূপের নাম বর্ণ আমরা সকলেই বিষয়টা জানি ধ্বনি হচ্ছে সভ্য তা কানে শোনবার জিনিস আর বর্ণ হচ্ছে দৃশ্য রূপ যা চোখে দেখে পড়বার জিনিস এই বর্ণের সাহায্যে ধনীগুলিকে লিখে রেখে তাদের আমরা স্থায়ী রূপ দিই কিন্তু ধনির সঙ্গে বর্ণের যখন ঠিক ঠিক মেলে না তখন লিখন পদ্ধতিতে সমস্যা দেখা দেয় এই সমস্যা প্রধানত তিন রকমের সেগুলো কী কী এক নম্বর কখনো কখনও একাধিক ধ্বনি একটাই বর্ণ দিয়ে লিখিত হয় প্রত্যেকটার জন্য পৃথক বর্ণ পাওয়া যায় না এরকম হয় যখন দেখা যায় ভাষার কোনো একটা ধ্বনি উচ্চারিত হচ্ছে তাকে কানে অন্য ধ্বনির থেকে পৃথক করে শোনাও যাচ্ছে অথচ সেটা লিখে ফেলার জন্য স্বতন্ত্র কোনো বর্ণ নেই যেমন বাংলার অ্যাযপলাক অ্যাঁ ধ্বনি একটা এখন এমন প্রভৃতি শব্দে এই ধ্বনিটি আমরা পরিষ্কার শুনতে পাই এরা এসব প্রভৃতি শব্দে যে এ ধ্বনি আছে তা থেকে ওই অ্যাধ্বনির উচ্চারণ আলাদা অথচ এই অ্যা ধ্বনিটি লিখে রাখার জন্য বাংলা বর্ণমালায় প্রীত কোনো বর্ণ নেই তাই এ বর্ণ দিয়ে লেখা হয় তাই এ ধ্বনি ও ধ্বনির লেখার জন্য বাংলায় একটাই বর্ণ আছে সেই বর্ণটি হলো এ ফলে আমরা এখন না লিখে আমরা লিখি এখন অযবলাগা খন্তন্য এখন না লিখে আমরা সে লিখি এখন এ খুন্তন্ এই শব্দটাই অবাঙালিরা পড়তে গিয়ে অ্যা উচ্চারণ না করে এ উচ্চারণ করলে শব্দটা হাস্যবোধ শোনাবে ঠিক অনুরূপভাবে ইংরেজিতে হস্যৌধ্বনি এবং আ অনেক সময় একটাই বর্ণ দিয়ে লেখা হয় যেমন পুট পি ইউটি পুট এই পুট শব্দে ইউ এর উচ্চারণ হলো হস্যউ এবং আরেকটু উদাহরণ বাট বি ইউটি বাট এই বাট শব্দের এর উচ্চারণ হলো আ তার মানে একই বর্ণ ইউ বর্ণ দিয়ে কখনো হর্ষধনি কখনো আধুনি লেখা হচ্ছে জার্মান ভাষায় তেমনই স্পিল এস আই এল স্পিল মানে খেলা এই স্পিল শব্দে এসের উচ্চারণ পালব্যশ আবার জিঙ্গন মানে গান করা এই শব্দে এসের উচ্চারণ বর্গীয়জ অর্থাৎ জেড অর্থাৎ একই বর্ণ এস দিয়ে দুটি ধ্বনি লেখা হয় কখনও তালব স কখন বর্গীয়জ ধ্বনি কিন্তু আদর্শ বর্ণমালা এমন হবে যে তাতে প্রত্যেক ধ্বনি লেখার জন্য একটি করে পৃথক বর্ণ থাকবে তকেও তখনই আমরা তাকে আদর্শ বর্ণমালা বলবো তাহলে এক নম্বর পয়েন্ট হলো নাম্বার টু অনেক সময় দেখা যায় যে আমরা বাস্তবে একটাই ধ্বনি উচ্চারণ করি সেটা কানে শোনায়ও একটা ধ্বনি রূপে কিন্তু কানে একই রকম শোনালেও আমরা একটাই ধ্বনিকে কখনো একটা বর্ণ দিয়ে কখনও অন্য বর্ণ দিয়ে লিখি অর্থাৎ ধ্বনি একটা কিন্তু তার জন্য বর্ণ রয়েছে দুটো বা তারও বেশি যেমন বাংলায় পণ প মু আর মন ম দন্তন্য এই দুটি শব্দে যে মূর্ধন্য ও দন্তন্য তা দুটো আলাদা ধ্বনি নয় একই ধ্বনি অথচ এই একই ধ্বনিকে বাংলায় কখনো মুধন্য দিয়ে লেখা হয় কখনো দন্তন্য দিয়ে এখানে একই ধ্বনির জন্য দুটি বর্ণ রয়েছে ইংরেজিতেও এরকম দেখা যায় যেমন ক্যাট সি এটি ক্যাট শব্দে সি এর উচ্চারণ হলো কয় ক আর কিল কিল শব্দে কে এর উচ্চারণ হলো ক অর্থাৎ একই অধুনি দুটি বর্ণ সি ও কে দিয়ে লেখা হয় ঠিক জার্মান ভাষায় কাইজার কে এ আই এস আর এই কাইজার মানে সম্রাট এই কাইজার শব্দের এআইয়ের উচ্চারণ আই আবার রাইন যার শব্দের অর্থ হচ্ছে প্রবৃত্ত সেখানে ইআইয়ের উচ্চারণও আয় অর্থাৎ একই আয় বোঝাতে কখনও আই ও কখনো ই আই লেখা হয় যদিও অবশ্যই জার্মান ভাষায় এরকম বৈষম্য খুব কম লক্ষ্য করা যায় তাহলে দু নম্বর পয়েন্ট আমরা জানলাম নাম্বার তিন রোমের সম্রাট পঞ্চম চার্লস একবার বলেছিলেন আমি ভগবানের সাথে স্পেনীয় ভাষায় কথা বলি নারীর সঙ্গে ইতালীয় ভাষায় কথা বলি আর পুরুষের সঙ্গে ফরাসি ভাষায় কথা বলি এবং আমার যে ঘোড়া তার সঙ্গে আমি জার্মান ভাষায় কথা বলি তাহলে এখান থেকে আমরা কি জানব যে রোমের সম্রাট কি এতগুলি ভাষা জানতেন কিনা বা কিংবা তার সময় এইসব ভাষার এত স্বতন্ত্র রূপ ফুটে উঠেছিল কি না সেই বিষয়ে আমাদের মধ্যে প্রশ্ন উঠতেই পারে বা প্রশ্ন জাগ্রত হতেই পারে রোমের সম্রাট এই উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য হল প্রত্যেক ভাষার কিছু নিজস্ব স্বাতন্ত্র আছে এই স্বাতন্ত্র ভাষার ধ্বনি শব্দ বাক্য গঠন প্রভৃতি বিভিন্ন দিক ফুটে উঠলেও সাধারণের কানে যে স্বাতন্ত্রটি প্রথমে ধরা পড়ে তা হলো তার ধ্বনিগত স্বাতন্ত্র প্রত্যেক ভাষার ধ্বনিগত স্বাতন্ত্রই শুধু তার বাহ্য পার্থক্য নয় ভাষার ধ্বনিগত স্বাতন্ত্রের সঙ্গে জাতির সংস্কৃতি ও সাহিত্য চেতনার স্বরূপগত অবিচ্ছেদ্য যোগ আছে অর্থাৎ প্রত্যেক ভাষার নিজস্ব শিল্পগুণ তার ধ্বনি বৈশিষ্ট্য সঙ্গে অনেকখানি যুক্ত থাকি তাহলে আমরা তিনটে পয়েন্ট জানলাম এক দুই এবং তিন তা আজকের ক্লাস এখান পর্যন্তই তাহলে আমরা জানলাম আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা কি তার ধরন কীরূপ রূপ তার ভাষাসমূহ কেমন তার সময়কাল উদ্ভবের পদ্ধতি এবং তার রমিক বর্ণমালা তার লিখন অভিমুখটা কেমন এবং ববয়ার ববওয়ারিং নীতিগুলো কী কী সেই ব্যবহারিক নীতিগুলো আমরা তিনটি পেলাম সেই তিনটি আজ আলোচনা হলো পরবর্তী ক্লাসে আবার আলোচনা হবে